তো দেখো রাখি রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ওর পাঁচটা আছে। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা ব্লগস। তো বন্ধুরা আজকে একটা মজাদার ভিডিও, আজ হচ্ছে ফুচকা চ্যালেঞ্জ আমার আর রাখির মধ্যে, রাখি আর আমি ভার্সেস। তো এখানে দেখো বাড়িতেই ফুচকা বানানো হচ্ছে, আমরা বাজার থেকে আনাইনি। দেখো ওখানে বানানো হচ্ছে ফুচকা, আর এই সাইডে দেখো আমি এখন দোকান নিয়ে বসেছি, মাকে দিচ্ছি, ওইদিকে আছে ননো খাচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, খুব মজাদার ভিডিও, আর সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো এখানে আছে 20টা ফুচকা, এখানে আছে 20টা ফুচকা। তো ওখানে টাইম সেট হবে, ঠিক আছে? তো 2 মিনিটের ভিতরে 20টা ফুচকা কে আগে শেষ করতে পারে, এখানে সমস্ত রেডি। আর যে হেরে যাবে তাকে এখান থেকে কেটে একটা নিম পাতা চিবিয়ে খেতে হবে। তো চলো টাইমার স্টার্ট করে দেবো, আর বেশি লেট করবো না। তো চলো ভিডিওটা স্টার্ট। তো বন্ধুরা এখানে টাইম টাইমার স্টার্ট করে দেবো, দেখতে পাচ্ছ? এরম করে রেখে দিচ্ছি একটু, তাহলে বুঝতে পারা যাবে টাইমটা, আমরাও দেখতে পাবো কিন্তু এই ক্যামেরা থেকেই, ঠিক আছে? তো চলো এবার স্টার্ট করা যাক ভিডিওটা, টাইমটাও স্টার্ট করে দিই। স্টার্ট, চলো। মনে হচ্ছে আমি হেরে গেছি, সব খেতে পারিনি, এবার আমাকে নিম পাতা খেতে হবে।
তো চলো দেখে নাও কটা পাতে কার রয়েছে, ঠিক আছে? তো দেখো রাখির রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ওর পাঁচটা আছে আর আমার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা। বন্ধুরা আমি আটটা ফুচকা হেরে গেছি, ও পাঁচটা, মানে তিনটে ফুচকা হেরে গেছি। তো আব মুঝকো নিম পাতা খানা পড়েগা, কি করব উপায় নেই, হেরে বসে আছি, ভূত হয়ে গেছি। তো চলো দেখে না আমি একটা নিম পাতা খাবো, ঠিক আছে? এই দেখো, খেলাতে তো হার জিত আছে, ঠিক আছে? তো কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, নতুন একটা ভিডিও। তো আজকে এখানেই, টাটা বাই বাই।